এনআইএ ও পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ। নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড় থেকে গ্রেফতার পাঁচ দুষ্কৃতী। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূখ, এদের বিরুদ্ধে কি অভিযোগ, কি করছিলেন এরা? কুসুমিতা, যেটা মূলত অভিযোগ, যে গতকাল রাতে গাড়িতে এদেরকে আকাঙ্ক্ষা মোড়ের কাছে নিউ টাউনে দেখতে পাওয়া যায়। নিউ টাউন থানা কর্তব্যরত পুলিশ আধিকারিকদের গাড়ির সাথে পুলিশ লেখা ছিল, সচরাচর এরকম পুলিশের গাড়ি তো চত্বরে দেখতে পাওয়া যায় না। এরপরে পুলিশ আধিকারিকরা এদেরকে চেস করে এবং আইডেন্টিটি কার্ড দেখতে চায়, এবং তারপর আই কার্ড দেখতে যাওয়ার পরেই হেড অফ চিফ পার্সোনাল নাম বাড়িয়ে বলে যে এরা এনআইএ অফিসার, এবং আই কার্ড দেখার পরে বোঝা যায় যে এটা জাল, এদের কাছে একটা ওয়াকি টকি, একটা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ আধিকারিকরা এদেরকে নাম পাড়ানো, প্রতারণা, অস্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করে নিউ টাউন থানার পুলিশ 5 জনকে অ্যারেস্ট করেছে। আজকে তাদেরকে বারাসাত করে তোলা হবে। ধন্যবাদ ময়ূখ।